হ্যালো সোমোজ ম্যাথ প্রত্যেক সানডে আমরা কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারের পেপারের সলিউশন করে থাকি তো আজকে আমরা যে পেপারের সলিউশন করব সেটা হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মানে দু হাজার ষোলো সালের যে পেপারটা হয়েছিল সেই পেপারটা আমরা আজকে পুরো সলিউশন করবো কোয়ান সেকশনের তো এই ভিডিওটা তোমরা দেখো যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমাদের চ্যানেলটা ভালো লাগে এবং তোমার যদি মনে হয় যে আমি যেভাবে অঙ্ক করাই সেইভাবে অঙ্ক করালে তোমরা উপকৃত হবে তাহলে নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমরা প্রত্যেক সপ্তাহের ছ দিন সোম থেকে শুক্রবার অবধি সুবিধা দাস স্যারের বইয়ের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন দিয়ে থাকি আর সানডে মানে ছুটির দিন অর্থাৎ রবিবার দিনকে আমরা যে কোনো একটা প্রিভিয়াস ইয়ারের পেপারের সলিউশন দিয়ে থাকি তো তোমাদের যদি কোনো প্রিভিয়াস ইয়ারের পেপারের সলিউশন থাকে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমার ফেসবুক গ্রুপে আমার নম্বর পেয়ে যাবে বা ফেসবুক গ্রুপেও আমাকে তোমরা কমেন্ট করতে পারো বা ইউটিউবে যে কমেন্ট সেকশন আছে সেখানেও তোমরা আমাকে কমেন্ট করতে পারো যে কোয়েশ্চেন পেপারের এগেনস্ট ভোট সবচেয়ে বেশি পড়বে সেই পেপারটাকে আমরা নেক্সট সানডে সলিউশন করব। ঠিক আছে তাহলে প্রথম অঙ্ক শুরু করা যাক বলে যে ছ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে দু সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক তৈরি করা যাবে দেখো এটা পরিমিতির অঙ্ক আর পরিমিতির অঙ্কতে আমরা জানি যে ফর্মুলা খুব ইম্পর্টেন্ট জিনিস এবার আমাদেরকে কি করতে বলেছে বলেছে ছ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে দু সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরি করা যাবে তাহলে আমি ধরে নিচ্ছি একটি গোলক তৈরি করা যাবে তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল কি না আমার এখানে যে আয়তন ছিল সেই সমান আয়তনেরই আমি অনেক সেই সমান আয়তনটা একই থাকবে কিন্তু আমি নাম্বার অফ বল বা নাম্বার অফ গোলক আমি কি আছে সেটা আমাকে বার করতে হবে তাহলে আমি এটা ধরে নিচ্ছি ক্যাপিটাল আর আর এইটাকে আমি ধরে নিচ্ছি স্মল আর ঠিক তাহলে ফর্মুলা আমরা জানি ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আর কিউব ইকুয়ালস টু এক্স ইন টু ফোর বাই থ্রি পাই স্মল আর কিউব ক্লিয়ার এটা আমার বড় বৃত্ত এটা আমার ছোট গোলকের তাহলে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি আমি কেটে দিলাম আর মানে ছয় তার মানে ছয়ের কিউব মানে দুশো ষোলো সমান সমান এক্স ইন্টু

এবার এই দশমিকটা আমি তুলে দিয়ে আমি এখানে একটা শূন্য বসালাম তাহলে দেখো নিচে আমার কত হয়ে গেল না নিচে একের পিছনে তিন ঘর সংখ্যা আছে তিনটে শূন্য আছে তাহলে দশমিকের পরও আমার এক ঘর দু ঘর তিন ঘর সংখ্যা থাকতে হবে তিন ঘর সংখ্যার মধ্যে এক ঘর পাঁচ আমার চলে এসেছে আমি বসিয়ে দিলাম বাকি দুই ঘরে আমার কি বসবে না দুটো শূন্য বসছে ঠিক আছে তাহলে পয়েন্ট ডবল জিরো ফাইভ অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের অ্যান্সার ঠিক আছে যদি কারো দশমিকের বা এই পার্সেন্টেজের ব্যাপারগুলো সমস্যা থাকে দশমিকের আমরা গুণ করলে কি হবে ভাগ করলে কি হবে নিচে শূন্য থাকলে কি হবে তাহলে দশমিকের কাউন বলে একটি ভিডিও আছে ওই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো বলেছে দশ বছর আগে বাবার বয়সের ছেলের বয়সে তিন গুণ ছিল দশ বছর পরে বাবার বয়স ছেলের বয়সে দ্বিগুণ হবে তাহলে বাবা এবং ছেলে বর্তমান বয়সের অনুপাত কত দেখো এই সমস্ত অঙ্ক করবার জন্য আমরা কি করবো না আমরা একটা ছক করে নেব কিরকম একটা পাস্ট একটা প্রেজেন্ট ঠিক আর একটা আমার ফিউচার এবার কোথেকে আমরা ধরবো না আমরা ধরবো দশ বছর আগের কথা তার মানে পাস্ট থেকে ধরবো তার মানে এটা আমার সন হয়ে গেল এটা আমার ফাদার হয়ে গেল সনের বয়স যদি এক্স হয় ফাদারের বয়স কত হবে থ্রি বলে দিয়েছে তিন গুণ ছিল তারপর দেখো এখানে বলেছে দশ বছর আগের তার মানে আমি বর্তমানে যখন আসছি প্লাস টেন হয়ে যাচ্ছে আমার দুজনের বয়সে প্লাস টেন হবে তাহলে এক্স প্লাস টেন আর থ্রি এক্স প্লাস টেন ক্লিয়ার তারপরে কি বলেছে না আমি আরও দশ বছর পরে তার মানে ফিউচার টেন্সে আছি আমি আরও কি করলাম প্লাস টেন করে দিলাম তাহলে এক্স প্লাস টোয়েন্টি আর থ্রি এক্স প্লাস টোয়েন্টি ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা এইটা হয়ে গেল ফিউচারে বাবা এবং ছেলের বয়সের মানে ছেলের বয়স এবার কি বলেছে না এই যে এদের বয়স যেটা আমরা বার করলাম যেখানে আমার দুটো রাশি আছে এদের অনুপাত কত বলে দিয়েছে না বলেছে যে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে তার মানে ছেলের বয়স কত এক্স প্লাস টোয়েন্টি টু ইন্টু এক্স প্লাস টোয়েন্টি সমান সমান থ্রি এক্স প্লাস টোয়েন্টি ক্লিয়ার

ক্লিয়ার ঠিক নেক্সট বলেছে একটি আয়ত ক্ষেত্রে প্রস্ত পাঁচ সেন্টিমিটার কর্ণ তেরো সেন্টিমিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত হবে জ্যামিতি হোক বা পরিমিতি মাস্ট হচ্ছে পিকচার পিকচার আমরা ড্র ড্র করলাম করলাম হয়ে গেল তার মানে আমাকে বলে দিয়েছে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ এটা দৈর্ঘ্য এটা কর্ণ তাহলে আমরা জানি একটি আয়ত ক্ষেত্রে এটা কি হয়ে যাচ্ছে না নাইনটি ডিগ্রি তার মানে এটা যদি আমার লম্ব হয় এটা আমার লম্ব হলে এটা আমার ভূমি হতে বাধ্য আর এটা আমার ভূমি হল এটা আমার অতিভূজ হতে বাধ্য আমি ট্রিপলেট ভালো করে পড়েছি লম্ব ভূমি এবং অতিভুজের কিছু স্পেসিফিক ফর্মুলা আমাদের মনে আছে যেখানে লম্ব অথবা ভূমি যদি পাঁচ হয় আর অতিভুজ যদি আমাদের হয় তার মানে আরেকটা আমাদের হয়ে যাবে কত বারো ঠিক আছে আমাদের মনে আছে এই ব্যাপারগুলো হুম বাস তাহলে আমরা এখানে বারো পেয়ে গেলাম আমরা এখানে পাঁচ পেয়ে গেলাম তার মানে দৈর্ঘ্য বারো আর প্রস্থ তার মানে পরিসীমা কত হয়ে যাবে পরিসীমা হয়ে যাবে টু ইন্টু বারো প্লাস পাঁচ বারো আর পাঁচে সতেরো সতেরো আর দুগুণে হয়ে গেল চৌত্রিশ তার মানে থার্টি ফোর সেন্টিমিটার হয়ে গেল আমাদের অ্যান্সার বলেছে একজন মা এবং তার ছয় সন্তানের বয়সের গড় বারো বছর ঠিক আছে তাহলে মা এবং ছয় সন্তান মিলালে কতজন হচ্ছে নাম্বার হচ্ছে সাতজন ঠিক টোটাল নাম্বার অফ হেড হেড হয়ে গেল সেভেন তারপর বলেছে এদের বয়সের গড় বারো বছর তার মানে বারো বছর তার মানে এটা আমার হয়ে গেল কি না মা প্লাস ছয় সন্তান নেক্সট লাইনে কি বলেছে না মার বয়স বাদ দিলে সেই গড় পাঁচ বছর কমে যায় তাহলে আমি যদি এখান থেকে মা বাদ দিয়ে দিই শুধুমাত্র ছয় সন্তান রাখি রাখলাম তার মানে যেটা সাত ছিল সেখানে আমার হয়ে গেল ছয় আর অ্যাভারেজ এজ কি বলেছে দেখো পাঁচ বছর কমে যাচ্ছে তার মানে সাত থেকে যদি বা বারো থেকে পাঁচ কমে গেলে আমার চলে আসছে কত সাত বছর তার মানে বারো সাথে চুরাশি আমরা বিয়োগ করছি আমরা এখানেও বিয়োগ করছি ছয় সন্তান কেটে গেল আমার শুধুমাত্র মা পড়ে আছে তার মানে এইটির ফোর মাইনাস টু মানে ফর্টি টু তার মানে মায়ের বয়স কত মায়ের বয়স হয়ে গেল আমাদের ফর্টি টু ইয়ার ক্লিয়ার অ্যাভারেজের অঙ্ক খুব সহজ অঙ্ক নেক্সট একজন লোকের কিছু মুরগি এবং কয়েকটি গরু ছিল যদি তাদের মাথার মোট সংখ্যা আটচল্লিশ এবং পায়ের মোট সংখ্যা হয়ে যায় একশো তবে লোকটির কাছে কতগুলি মুরগি ছিল আমি ধরে নিচ্ছি লোকটির কাছে চল্লিশটি মুরগি ছিল আচ্ছা আটচল্লিশটি মাথা আছে আমি ধরে নিচ্ছি লোকটির কাছে আটচল্লিশটি কি ছিল মুরগি ছিল তাহলে আটচল্লিশটি মুরগির কটা পা হবে না ফর্টি এইট ইন্টু টু নাইনটি সিক্স লেগ ক্লিয়ার তারপরে বলেছে বলেছে তারপরে গরু তাহলে আমি যদি ধরে নিই যে ওনার কাছে গরু ছিল তাহলে গরু আটচল্লিশটা হলে একটা গরু চারটে পা তার মানে আটচল্লিশ ইন্টু দুই করলে আমরা পেয়ে যাচ্ছি কত না আমরা পেয়ে যাচ্ছি আট দুগুণ ষোলো ছয় আট চারে বত্রিশে দুই হাতে রইল ওয়ান টু ঠিক আছে তাহলে টোটাল আমি দেখতে পাচ্ছি যে আমরা যদি সবকটাকে গরু ধরে নিতাম তাহলে একশো বিরানব্বই পেতাম সবকটাকে যদি আমরা মুরগি ধরে নিতাম আমরা ছিয়ানব্বই পেয়ে যেতাম কিন্তু এখানে বলে দিয়েছে মোট সংখ্যা একশো চল্লিশ ঠিক তাহলে আমরা দেখো অ্যালিগেশন কীরকম অ্যাপ্লাই করব না এখানে আমার হয়ে গেল মুরগি এখানে আমার হয়ে গেল গরু তাহলে সবকটা মুরগি হলে আমার লেগ হয়ে যেত নাইন্টি সিক্স সবকটা গরু হলে আমার

ইন্টু আটচল্লিশ চব্বিশ দুগুনে আটচল্লিশ তেরো দুগুনে ছাব্বিশ তার মানে ছাব্বিশটা ওনার কাছে মুরগি ছিল বাকি গরু কটা হয়ে গেছে আটচল্লিশ থেকে ছাব্বিশ বিয়োগ করলে আমরা পেয়ে যাবো বাইশটা ওনার কাছে গরু ছিল ঠিক আছে নেক্সট বলেছে একটি অটো রিক্সা চল্লিশ কিলোমিটার গতিবেগে দু ঘন্টা তিরিশ মিনিট চলেছে সে যদি গন্তব্যস্থলে আরও এক ঘন্টা পরে পৌঁছায় তবে অটো রিক্সাটি মোট কত দূরত্ব অতিক্রম করেছে একদম সহজ অঙ্ক ডি ইকুয়ালস টু এস ইন্টু টি বা দূরত্ব সমান সমান হয়ে গতিবেগ ইন্টু সময় তার মানে সময় এখানে আমার কত লেগেছে দেখো সময় লেগেছে আড়াই ঘন্টা প্লাস ওয়ান ঠিক আছে সময় লেগেছে স্পিড কত বলে দিয়েছে স্পিড বলে দিয়েছে আমার ফর্টি কিলোমিটার পার আওয়ার তাহলে আমি এটা যোগ করে পেয়ে যাবো সাড়ে তিন ইন্টু ফর্টি তার মানে চার তিন দুগুণে ছয় সেভেন বাই টু ইন্টু ফর্টি কিলোমিটার দুই দিয়ে কাটলাম কুড়ি সত্তর দুগুণে চল্লিশ তার মানে ওয়ান ফোর জিরো তার মানে একশো চল্লিশ কিলোমিটার ঠিক আছে একশো কিলোমিটার দূরত্ব হচ্ছে অটো রিক্সাটি মোট অতিক্রম করেছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট কি বলেছে দেখো বলেছে একটি পাম্পে একটি ট্যাঙ্কে দু ঘন্টায় জলপূর্ণ করতে পারে ট্যাঙ্কে একটি ফুটো থাকার জন্য সেটিকে পূর্ণ করতে পাম্পটির দুই পূর্ণ এক তিন ঘন্টা সময় লাগে জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময় খালি হয়ে যাবে একদম যে কার্যক্ষমতা চ্যাপ্টারটা আছে তার একদম প্রথম দিকের অঙ্ক ঠিক আছে আমরা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করছি ডাইরেক্ট ফর্মুলা কি বলেছে আমরা দুটো সময়কে গুণ করে নিচ্ছি টু ইন্টু দুই পূর্ণ একের তিন বাই কি হয়ে যাচ্ছে দুই পূর্ণ একের তিন মাইনাস দুই সলভ করছি তিন দু ছয় তার মানে টু ইন্টু তিন নিচে কত হয়ে যাচ্ছে সাত বাই তিন মাইনাস দুই তাহলে করে দেখি দেখেন দেখে নাও দেখো টু ইন্টু এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সলভ করলে আমরা পেয়ে যাবো একের তিন তাহলে তিনটা আমার উপরে চলে যাচ্ছে নিচে আমার তিন ছিল ইন্টু ওয়ান হয়ে গেল তাহলে এই তিন এই তিন কাটলাম সাত দুগুণে চোদ্দ চোদ্দ পড়ে আছে তার মানে পাম্পটি এই যে জলপূর্ণ ট্যাঙ্কটি চোদ্দ ঘন্টায় খালি হয়ে যাবে শুধুমাত্র যদি এখানে ফুটোটা থাকে ফুটোটা দিয়ে চোদ্দ ঘন্টায় টোটাল ট্যাঙ্কটাকে খালি করে ফেলতে পারবে ঠিক আছে নেক্সট বলেছে একটি জমি আঠারো হাজার সাতশো টাকায় বিক্রি করলে জমির মালিকের পনেরো ক্ষতি হয় ওই একই জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকের পনেরো পার্সেন্ট লাভ হবে তাহলে দেখো আমি সিপি নিয়ে নিলাম আমি এসপি নিয়ে নিলাম এসপি ওয়ান আর আমি নিয়ে নিলাম এসপি টু এস পি ওয়ান কেন প্রথমে একবার বলেছে ফিফটিন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে পরে বলেছে ফিফটিন পার্সেন্ট লাভে বিক্রি করেছে তাহলে সিপি যদি আমার একশো হয় ফিফটিন পার্সেন্ট এটা আমার মাইনাস ফিফটিন পার্সেন্ট ঠিক আছে আর এটা আমার প্লাস ফিফটিন পার্সেন্ট তাহলে ও যদি ফিফটিন পার্সেন্ট লসে বিক্রি করতো কত দিয়ে বিক্রি করতো না এইটটি ফাইভে বিক্রি করতো ও যদি ফিফটিন পার্সেন্ট লাভে বিক্রি করতো তাহলে কততে করতো না তাহলে একশো পনেরোতে বিক্রি করতো এইবার দেখো এখানে বলে দিয়েছে যে যখন ও ফিফটিন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করতো তখন ও ভ্যালু পেতো কত আঠারো হাজার সাতশো টাকা তেমন এটার ভ্যালু হয়ে যাচ্ছে কত আমার আঠেরো হাজার সাতশো তাহলে এখানে আমরা একটা রেশিও পাবো পাবো এইখানে যে রেশিওটা পাবো ঠিক সেম রেশিওটা কিন্তু আমার এখানেও অ্যাপ্লাই হবে হবে তাহলে দেখো আমরা কি পাচ্ছি না পঁচাশি সমান সমান এইটটি ফাইভ ইকাল ওয়ান এইট সেভেন

তিন বসালাম তিন দুয়ে পাঁচ আর দুই তাহলে টু ফাইভ থ্রি ডবল জিরো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের যখন আমরা চ্যাপ্টার বাই সলিউশন করবো তখন এগুলো আমরা আরো ডিটেলে করবো দেখো বলেছে একটি ঘড়ি প্রতি ঘন্টায় পাঁচ সেকেন্ড করে স্লো হয়ে যায় যদি রবিবার দুপুর বারোটার সময় ঘড়িটি সময় ঠিক করে দেওয়া হয় তার তবে সোমবার দুপুর বারোটায় অর্থাৎ পরের দিন দুপুরে ঘড়িটি কি সময় দেখাবে তার মানে আজকে দুপুর বারোটা থেকে কালকে দুপুর বারোটা অবধি কতক্ষণ সময় না আমার হয়ে গেল চব্বিশ ঘন্টা সময় টোয়েন্টি ফোর আওয়ার এক ঘন্টায় ঘুড়িটি কত স্লো হচ্ছে পাঁচ সেকেন্ড তাহলে টোটাল কত স্লো হবে টোটাল স্লো কত হবে টোটাল স্লো হয়ে যাবে টোয়েন্টি ফোর ইন্টু ফাইভ ঠিক আছে তার মানে আমার হয়ে যাচ্ছে দেখো একশো কুড়ি সেকেন্ড বা একশো কুড়ি সেকেন্ড আমি কি বলতে পারি আমি বলতে পারি দু মিনিট দু মিনিট বলতে পারি তাহলে আমার বারো পি এম এই বারো এইটা হয়ে যাচ্ছে দুপুরবেলা বারোটা তার থেকে আমি যদি দুই মাইনাস করে দিই আমি কত পেয়ে যাবো আমি পেয়ে যাবো এগারোটা আটান্ন তার মানে ঘুড়িতে সেই সময় এগারোটা আটান্ন সময় দেখাবে ঠিক আছে নেক্সট অঙ্ক দেখো বলেছে দুটি সংখ্যার যোগফল পঁয়তাল্লিশ তার মানে এক্স প্লাস ওয়াই সমান হয়ে গেল পঁয়তাল্লিশ তারপর বলেছে সংখ্যা দুটির বিয়োগ ফল তাদের যোগফলের একের নয় অংশ সংখ্যা দুটির বিয়োগ ফল মানে কত এক্স মাইনাস নয়ন ইকুয়ালস টু কি বলেছে না ওয়ান বাই নাইন অফ এক্স প্লাস ওয়াই

আমরা কত পারছি না পঁচিশ আর কুড়ির লসাগো হয়ে যাচ্ছে আমাদের একশো পঁচিশ ইন্টু চারে একশো কুড়ি ইন্টু পাঁচ আমাদের একশো বলেছে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত সেভেন নাইন আর টুয়েলভেন্স ধরে নিচ্ছি নাইন এক্স ধরে নিচ্ছি আর টুয়েলভ এক্স ধরে নিচ্ছি আমরা এটা দেখে নিচ্ছি এবার বলেছে সবচেয়ে বড় বাহু এবং সবচেয়ে ছোট বাহুর মানে এই যে তিনটে বাহু এই তিনটে আমাদের অনুপাত তার এইটা বড় আমার মাইনাস ছোট তার মানে টুয়েলভ এক্স মাইনাস সেভেন এক্স সমান সমান একটা মান আমাদের দিয়ে দিয়েছে কত মান হয়ে যাচ্ছে পনেরো তার মানে বারো এক্স থেকে যদি সেভেন এক্স চলে যায় আমার চলে আসছে কত ফাইভ এক্স ফাইভ এর ভ্যালু আমার পনেরো তাহলে এক্স এর ভ্যালু আমার হয়ে যাচ্ছে তিন এক্স এর যদি ভ্যালু আমার তিন হয় তাহলে বড় বাহুটির দৈর্ঘ্য কত হবে টুয়েলভ ইন্টু থ্রি তার মানে থার্টি সিক্স সেন্টিমিটার অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের তিরিশটি জিনিস এক্স ওয়াই জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যেন এক্স ওয়াই এর থেকে তিন গুণ এবং ওয়াই জেড এর থেকে পাঁচ গুণ জিনিস বেশি পেল তাহলে আমরা ধরে নি ধরো আমরা ধরে নিচ্ছি জেড হচ্ছে পিটি জিনিস পেয়েছে ক্লিয়ার তার মানে ওয়াই কত পাবে ওয়াই পেয়ে যাবে জেড এর পাঁচ গুণ জেড এর পাঁচ গুণ তার মানে ফাইভ পি ক্লিয়ার তারপরে কি বলা হয়েছে না এক্স এক্স ওয়াই এর তিন গুণ জিনিস পেয়েছে তার মানে এক্স পেয়েছে থ্রি ওয়াই তারপরে থ্রি তার মানে আমার হয়ে গেল কত ফিফটিন পি এরপর কি বলেছে না তিনটি জিনিস সে সমষ্টি ছিল ছশো তিরিশ তাহলে আমরা বলতে পারি পি প্লাস ফাইভ পি প্লাস আমার ফিফটিন পি তাহলে পনেরো কুড়ি টোয়েন্টি সমান সমান আমার হয়ে গেল সিক্স একুশ দিয়ে আমি কাটছি একুশ তিন তিরিশ পি এর ভ্যালু আমার বেরিয়ে গেল তিরিশ পিয়ের এর ভ্যালু তিরিশ এর মান চেয়েছে এক্স সমান কত না ফিফটিন ইন্টু তিরিশ পনেরো দিনে পঁয়তাল্লিশ অপশন সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার ক্লিয়ার নেক্সট বলেছে ওয়াই ইকু থ্রি এক্স এবং ওয়াই ইকালস টু ফাইভ হলে এক্স মান আমার কত তার মানে এই ইকুয়েশন আমি এই যে ইকুয়েশনটা ছিল ওয়াই ইকুয়ালস

বলেছে একটি নম্বরকে প্রথমে একশো দশ প্রথমে দশ পার্সেন্ট বাড়িয়ে তারপর দশ পার্সেন্ট আচ্ছা দশ পার্সেন্ট কমানো হলো এবং তারপর দশ পার্সেন্ট বাড়ানো হলো তবে নম্বরটি কি হবে সিম্পল সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক প্রথমে আমরা দশ কমালাম তারপরে আমরা দশ বাড়ালাম ঠিক আছে তার মানে প্লাস এ মাইনাস বি প্লাস মাইনাস এ মাইনাস টেন ইন্টু টেন বাই একশো এই এই কাটলাম দশ দশ কাটলাম কত পড়ে আছে মাইনাস সাইনটা ইন্ডিকেট করছে কি না লোকটার লস হবে বা জিনিসের দাম আমার কমবে তার মানে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর ঠিক আছে দেখো বলেছে অঙ্কটির মান নির্ণয় করে রুট আন্ডার এইটি ওয়ান থ্রি মাইনাস রুট সিক্সটিন ইন্টু ফোর তো আমরা এটাকে সলভ করলে সলভ করতেই পারি এটাই তো এটাকে আমরা সলভ করলে সলভ করতেই পারি কিন্তু দেখো উপর আর নিচে কিন্তু আমাদের একই জিনিস আছে একই জিনিস আছে তাহলে আমরা যদি নিচ থেকে একটা মাইনাস কমন নিয়ে নিই দেখো আমরা কি পাচ্ছি আমরা পেয়েছি রুট এইটটি ওয়ান ইন্টু থ্রি মাইনাস রুট সিক্সটিন ইন্টু ফোর হচ্ছে হচ্ছে তাহলে আমরা যদি টোটাল ব্যাপারটাকে কেটে দিই কি পেয়ে যাচ্ছি আমরা মাইনাস ওয়ান পেয়ে যাচ্ছি মাইনাস ওয়ান কোথায় আছে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের মাইনাস ঠিক চলো তাহলে এই যে টোটাল আমাদের ষোলোটা অঙ্ক ছিল এই চ্যাপ্টার দু হাজার ষোলো সালে কনস্টেবেল আমরা ষোলোটা অঙ্ক সলভ করলাম এই চ্যাপ্টারের অঙ্কগুলো মানে এই যে কোশ্চেন পেপার ছিল এই কোশ্চেন পেপারের মানটা এখনকার তুলনায় একটুখানি উইক কিন্তু যারা নতুন এসছো তাদের জন্য কিন্তু এই প্রিভিয়াস ইয়ারের পেপারটা খুবই ইম্পর্টেন্ট কারণ এখান থেকে তোমরা অনেক কনসেপ্ট পাবে ঠিক আছে কীরকম পরীক্ষা হবে তারা একটা কনসেপ্ট তোমরা পাচ্ছ তাহলে ভিডিওটা ভালো করে দেখো ভিডিওটা ভালো লাগলে যারা তোমাদের সঙ্গে ডাব্লিউবিপির এক্সাম দিচ্ছে তাদের সঙ্গে শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটা যদি ভালো লাগে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি না তোমরা রেগুলার আপডেট পেতে থাকবে ঠিক আছে চলো টাটা ভালো থেকো